কোভিড 19 পরিস্থিতি নিয়ে প্রথম আলো নিয়মিত আয়োজন করোনার আজকে সূচকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি শাকিলা হক। আজ 4 অক্টোবর রোববার। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বমোট 109টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 9739টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 9859টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 19,89,664টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,125 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 3,68,690 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,587 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,81,656 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত মারা গেছেন 5,348 জন। এই ছিল গত 24 ঘন্টা করোনা পরিস্থিতি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম। কথা বলছি তার সঙ্গে। রিয়াদুল করিম, টানা 128 দিন পর গতকাল মৃত্যু সংখ্যা একটু কম ছিল, আজ আবার কিছু বেড়েছে, আবার শনাক্তের সংখ্যাটা একটু কমেছে, তো এখন এই মুহূর্তে আসলে মানুষের পরিস্থিতিটা কেমন আছে? আসলে আমাদের পরিস্থিতিটা কিছুটা কমেছে সংক্রমণ, এটা বোঝা যাচ্ছে। তো আমরা যদি সাপ্তাহিক একটা হিসেব করি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপ্তাহিক একটা হিসেব করে থাকে যে সংক্রমণ পরিস্থিতি কমছে কিনা এটা দেখার জন্য, 7 দিনের একটা অ্যাভারেজ সবসময় করে। তো সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে মৃত্যুটা আমাদের অনেক দিন পর, প্রায় 17 সপ্তাহ পর মৃত্যুটা 30-এর নিচে নেমেছে, মানে এক সপ্তাহের গড় মৃত্যু, প্রতিদিন 30 জনের কম। গতকাল আমাদের একটি সপ্তাহ শেষ হলো, সেই সপ্তাহে আমাদের 30-এর কম হয়েছে, 28-এর, হ্যাঁ 28। এটা একটা ইতিবাচক। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় যদি আমরা দেখি, আক্রান্ত শনাক্তের হার, পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার, সেটি আমাদের টানা 1 মাসের বেশি সময় ধরে কমছিল, নিম্নমুখী ছিল, কিন্তু গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। যদিও সেটা খুব বেশি না, সামান্য বেড়েছে, কিন্তু বেড়েছে। অর্থাৎ নিম্নমুখী যে প্রবণতাটা ছিল সেটাতে একটা ছেদ পড়ে গেছে, সেটা ছেদ পড়েছে। এটি একটা আশঙ্কার জায়গা, যেহেতু আমাদের বিশেষজ্ঞরা বলে আসছিলেন যে আমাদের দ্বিতীয় দফা একটা সংক্রমণ বেড়ে যেতে পারে। এখন সেটার ইঙ্গিত কিনা এটা হয়তো আরেক সপ্তাহ 2 সপ্তাহ দেখলে আমরা বুঝতে পারবো যে সংক্রমণের হারটা যদি আবার উপরের দিকে চলে যাচ্ছে কিনা। আরেক আজকে একটু উল্লেখযোগ্য বিষয় ছিল যে 11 শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হয়েছে, শিক্ষামন্ত্রী উদ্বোধন করেছেন। তো উনি ওই অনুষ্ঠানে বলেছেন, উদ্বোধন করে, যে সংকট সম্ভাবনা তৈরি করে। আসলে আমরা এই সংকটের মধ্যে কী কী সম্ভাবনা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা সবসময় বলা হয় যে সংকটের মধ্যেও আপনাকে একটা সম্ভাবনা খুঁজে নিতে হবে, আপনাকে বাঁচতে হলে খুঁজে নিতে হবে। তো এখানে আসলে যে সংকটের মধ্যে যে সম্ভাবনা, সেটা হচ্ছে যে আমাদের যে তথ্য প্রযুক্তির ব্যবহার সেটি বাড়ানো, যে অনলাইনের মাধ্যমে ক্লাস করা, মোবাইলটা ইউজ করা বা টেকনোলজিকে কাজে লাগানো, সেটা তো সেটা একটা অবশ্যই যে ভালো দিক যে আমাদের, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা অনেকদিন ধরেই বলে আসছি সেটা। কিন্তু এখানে আবার সংকটের মধ্যে সম্ভাবনা যেমন আছে, আবার কিছু অন্য বিষয়ও আছে। যেমন আমাদেরকে দেখতে হবে যে আসলে ইন্টারে যারা পড়ে ওই বাচ্চাদের আসলে কতজনের হাতে স্মার্টফোন আছে, কতজনের হাতে ল্যাপটপ আছে, হ্যাঁ এই সুযোগ গ্রহণ করতে পারছে। সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছিল যে তারা এটা পুরোদমে চালু করতে পারেনি, কারণ হচ্ছে যে তাদের অনেক শিক্ষার্থীর হাতে স্মার্টফোনটা নেই। হ্যাঁ, অনেকের হাতে নেই, আবার অনেকের হাতে আছে, কিন্তু থাকার পর দেখা যাচ্ছে যে তার নেট কোয়ালিটিটা ওই রকম না। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যখন আরও এখন আলোচনা হচ্ছে, একদিকে শিক্ষার্থীরা যেমন তথ্য প্রযুক্তি ব্যবহার করবে, তেমনি সরকারও হয়তো এই যে উন্নয়ন করবে এই প্রযুক্তিটা, সেটাই, এটা একটা সম্ভাবনার জায়গা হিসাবে নিশ্চয় আমরা হয়তো পাবো। আমি একটু বিভাগবারী মৃতের সংখ্যাটা জানিয়ে দিতে চাচ্ছি। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 17 জন, চট্টগ্রামে 1 জন, রাজশাহীতে 1 জন, খুলনায় 1 জন, সিলেটে 1 জন, রংপুরে 2 জন, এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি, এই নিয়ে মোট 23 জন। এছাড়া গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 22 জন, বাড়িতে 1 জন। এছাড়া কোভিড ডেডিকেটেড হাসপাতালে তথ্য হচ্ছে সর্বমোট সাধারণ শয্যা রয়েছে 11,687টি, এতে ভর্তি রয়েছে 2,610 জন, খালি আছে 9,077টি। সর্বমোট আইসিইউ রয়েছে 564টি, ভর্তি আছে 291 জন, খালি আছে 273টি। এই ছিল হাসপাতালের তথ্য। আবারও যাচ্ছি যে মৃত্যু সংখ্যাটা আমরা দেখছিলাম 23 জন মারা গেছে। আসলে তো সব বয়সই মানুষই করোনা আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন, তো শিশুদের মধ্যে সংক্রমণের হারটা এখন কেমন? আর স্কুলের খোলার বিষয়ও এর মধ্যে রয়েছে যে আসলে তারা তো সবাই বাড়িতে রয়েছে, তো পরিস্থিতিটা কেমন? আসলে সারা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে যে শিশুদের মধ্যে আক্রান্ত সব বয়সই হচ্ছে, কিন্তু মৃত্যু হারটা তুলনামূলক শিশুদের মধ্যে কম।
তো আমাদের দেশেও এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যে হিসেব দিয়েছে তাতে এখন পর্যন্ত 25 জন শিশু মৃত্যুবরণ করেছে করোনায় আক্রান্ত হয়ে। আর যদি আপনি আক্রান্তের হারটা দেখি মোট যত আক্রান্ত হয়েছে তার 2.3% হচ্ছে শিশু, তাদের বয়স 10 বছরের নিচে, অর্থাৎ প্রায় 4700 বেশি, 5000-এর কাছাকাছি শিশু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। তো আপনি এর মধ্যে যেটা বলছিলেন যে স্কুলের বিষয়টা, তো আমরা জানি যে শুরু থেকে 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অক্টোবর পুরো অক্টোবর পর্যন্ত বন্ধ বাড়ানো হয়েছে। তো কম হওয়ার আমার মনে হয় যে এটি একটি কারণ, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হ্যাঁ, শিশুরা বেশিরভাগ প্রায় ঘরে, বাবা মারা বের হলেও বাচ্চারা কিন্তু বাসাতেই, বাচ্চারা বাসায়, হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে। তার উপরে হচ্ছে বাবা মা যখন বাইরে থেকে আসেন তারা যে পরিমাণ একটা সচেতনতা অবলম্বন করেন, বাচ্চারা হয়তো সেটা করাটা তাদের জন্য একটু কঠিন। একদম ছোট বাচ্চা যখন স্কুলে যাবে তারা আসলে স্বাস্থ্যবিধিটা তাদেরকে মানানোটাও কঠিন। তো যদি স্কুল অক্টোবর পর্যন্ত সরকার বন্ধ রেখেছে, যদিও এটি নিয়ে নানা ধরনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে সব খুলে গেছে, তাহলে স্কুল কেন বন্ধ থাকবে? তো স্কুল যদি খুলে যায় তাহলে আমার মনে হয় যে শিশুদের মধ্যে সংক্রমণের হারটা আরও বেড়ে যেতে পারে। আমি এই প্রসঙ্গে আবারও আসবো, আমি একটু বৈশ্বিক পরিস্থিতিটা জানিয়ে দিই, তারপরে আমরা আবার স্কুলের বিষয়টি নিয়ে আসছি। গতকাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে 72,51,081 জন, মারা গেছেন 1,18,098 জন। সারা বিশ্ব পরিস্থিতিতে দেখা যাচ্ছে 3,44,95,176 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 10,25,729 জন। তো এই ছিল বৈশ্বিক পরিস্থিতি। আমরা শিশুদের স্কুলের কথা বলছিলাম যে আসলে কি স্কুল যদি খুলে যায় তাহলে কি সংক্রমণের হার বাড়তে পারে? হ্যাঁ, এটা তো অবশ্যই, হ্যাঁ, একটি আশঙ্কা অবশ্যই আছে। কারণ স্কুল যখন খুলবে সব বাচ্চারা যদি স্কুলে যায়, এখন হয়তো বের হচ্ছে, আগের মতো পরিস্থিতি নেই, অনেকে বের হচ্ছে বাবা মার সাথে বেড়াতে যাচ্ছে বা এখানে সেখানে যাচ্ছে, এটা একটি দিক। কিন্তু যখন স্কুলে যাবে সেটা তো আসলে, এটা তো ধরেন ছোটখাটো ভাবে বের হচ্ছে, সেটা তো রেগুলার বেসিসে যাবে। এবং শিশুদের ওই যেটা বললাম যে কিছুক্ষণ পর হাত ধোয়া, বা হচ্ছে যে আপনি জানেন যে স্কুলে যখন বাচ্চারা যায় তখন আপনি শারীরিক দূরত্ব তো তাদের কাছ থেকে আপনি চাইলেও সবসময় মেনটেন করতে পারবেন না, তারা খেলবে একসঙ্গে, ছোঁয়া হাঁচি কাশির নিয়ম, গার্জেনরা যাবেন, সেটা তাদের একটা ক্যান্টিনের ব্যবস্থা থাকে, সেই জিনিসগুলো মানে সবকিছু মিলে ঝুঁকিটা অবশ্যই বেড়ে যায় সেটাই। ধন্যবাদ রিয়াদুল করিম আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। করোনার এই কালে বাড়িতে থাকার চেষ্টা করুন, নিয়মিত হাত ধোবেন, মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে ধন্যবাদ।